প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে কতই না স্বপ্ন কতই না চিন্তা স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকে তিনটা কাপড় নিয়া কবরে চলে যেতে হয় আরে বেটা কয়দিন বাসবা এখনো পর্যন্ত নামাজ ধরতে পারলা না তোমার মতো কত যুবক গতকালকে লংসে ডুবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পানিতে শীতলক্ষা নদীতে গতকালকে টলার ডুবে নেত্রকোনায় 11 জন জায়গায় শেষ ঢাকা থেকে লংস যাইতেছে বরগুনার দিকে চতুর্দিকে পানি আর পানি মাসখানে লংস চলতেছে হাতে মেহেদি লাগাইছে কালকে সকাল 10টায় নিজের বিয়া টেলিফোনে মেয়েটার সাথে কথাও বলছে কোনো চিন্তা নাই আমি ঢাকা থেকে আসতেছি তোমার বাবা আমার বাবা দুইজনে রাজি চমৎকার কইরা ঘরবাড়ি সাজাও সাইজা থাকবা আমি আসতেছি আল্লাহর ফয়সালা ভিন্ন হয়ে গেছে তুমি যেটা ভাবো সেটা নাও হতে পারে নাও হতে পারে নাও হতে পারে এটা 80% সত্য লংসের ভিতরে আগুন লাগছে চতুর্দিকে আগুন কানে হেডফোন লাগাইয়া ল্যাংটা নাচগান দেখতে দেখতে ঘুমায় গেছে ডান দিকে হাত বাড়াইছে আগুন বামে হাত বাড়াইছে আগুন সামনে আগুন চতুর্দিকে পানি লংসের ভিতরেও পানি বাথরুমেও পানি কেবিনেও পানি কিন্তু কোনো উপকারে আসে না এটার নামই দুনিয়া দুনিয়া বড় স্বার্থপরের জায়গা মাটির তৈরি মানুষ মাটির মতো ঠান্ডা হও ভদ্র হও সভ্য হও ঠিক না ঠিক দুনিয়া কেউ কারো আপন না এক সময় মনে করতাম মা সবচেয়ে বেশি আপন কিয়ামত কাছাকাছি এখন দেখি মাও দুশমন হয়ে যায় গত তিন চার দিন আগে আপনারা দেখছেন আপন মা যেই মা বাচ্চাকে পেটে ধারণ করেছে বাচ্চার লাথি সহ্য করেছে সেই মা সিরাপের ভিতরে বিষ মিশায়া বাচ্চারে খাওয়ায়া জায়গায় মাইরা ফেলাইছে এটার নামই দুনিয়া যেই বাপ ছেলেমের জন্য মাথার ঘাম পায়ে ফেলায়া কষ্ট করে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই ফজরের নামাজ বাদ দিয়া ভ্যান চালাইতে নামেন ইচ্ছা করলে নামাজটা পড়তে পারে কথা কন না কা ফজরের নামাজ চলতে আছে দোকানে বসে বসে পরাটা ভাজে এই কষ্টের টাকা আপনি খাওয়াইবেন কারে ফজরের নামাজ চলতে আছে অথচ ক্ষেতের ভিতরে হাল নিয়ে নামছে ইচ্ছা করলে নামাজ পড়তে পারে কিন্তু পড়ে না এত কষ্ট করে ছেলে মেয়েকে খাওয়াইবেন এরাই আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দিবে এরাই বড় দুশমন আমি তো আমার আব্বারে দেখছি চিকন কঞ্চি নিয়ে মসজিদের সামনে বয়া থাকতো ফজরের নামাজে যদি এক মিনিট দেরি করে যাইতাম পাশার কাপড় টাই না বাড়ি মারতো আর আপনি তো পোলা লইয়া গুদুর গুদুর করেন এখন পর্যন্ত বাবার চোখের দিকে তাকায়া সাহস হয় না কথা বলা কেন হয় না একটাই কারণ কোন বাপ যদি তার ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করায়া দেয় ওই রব ছেলের সিনার ভিতরে বাবার ভয় মহব্বত সম্মান ঢুকায়া দেয় এটা কইলো ঠিক না কইলো ঠিক গত দুই জুমায় আগে শবে বরাতের আগের জুমায় নেত্রকোনা বাড়ি ধানমন্ডি থাকে অনেক টাকার মালিক এটা মাহফিলের ডেট নামার জন্য আসছে আমি দেখে বুঝতে পারি নাই কিন্তু গাড়ি দেখে বুঝলাম গাড়ির দাম প্রায় 2 কোটি টাকা বিশাল সম্পদের মালিক রুমে আসার পর বলে হুজুর কোনো কথা নাই ডেট দিতেই হবে বললাম কি করেন কয় আমি গার্মেন্টসের মালের ব্যবসা করি গল্প করতে করতে ফাঁকে বললাম কত টাকা ইনকাম বেশি না দৈনিক 3 লক্ষ টাকা ইনকাম হয় আল্লাহ মাসে না দৈনিক দৈনিক 3 লাখ তাহলে মাসে প্রায় কোটি টাকার উপরে গার্মেন্টসের ব্যবসায় এক রাইতেই তো কয়েক কোটি টাকা লাগিয়া যায় কথা কান না কিছুক্ষণ পর আমার হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার জন্য একটু দোয়া চাই কি দোয়া বলে বিপদে আছি দেখতে মনে হয় সুখী ভিতরে সদরঘাট দেখতে মনে হয় সুখী কিন্তু টাকা পয়সা আমারে সুখ দিতে পারে না আমার দুটা ছেলে মেয়ে দুইটাই 13 বড় ছেলেটা মদ খায়া ঢলতে ঢলতে ঘরে গিয়া ডাইনিং টেবিল ভাঙে মেয়েটা আর একটা ছেলে নিয়ে ঘরে যায় আমি বাপ তাকায়া থাকি কিচ্ছু বলতে পারি না লজ্জার কথা বলবো কারে এত টাকা কামাই করে আর পরও শান্তি নাই
এর মধ্যে খাদেম সাহেব পানি নিয়ে আসছে রুমে মাম পানি নিয়ে আসছে মেহমানদারি করাইবো না রে আমি বললাম খাদেম সাহেব আপনার গ্রামের বাড়ি জানা কোথায় বলে হুজুর ওই চৌহালি থানায় সিরাজগঞ্জ কেমন আছেন আলহামদুলিল্লাহ জানতে চাই আপনার ইনকাম কত বেতন কত কয় হুজুর মাত্র 6000 কোন মতে আল্লাহ সালায় আপনি কি সুখী কয় হাজারো শুকরিয়া আল্লাহ আমারে অনেক ভালো রাখছে আরে সুবহানাল্লাহ নাই অনেক ভালো রাখছে ভালো রাখার মালিক কে রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দ্বীন তাআবদুবা কিবুয়াদ বরাবেদিন তলাবারা চে খুশি ও চেহেরা হাফেজ সাদর কোরআন খানি দিলারা এজন্য সুখ শান্তির মালিক হলেন আল্লাহ মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ গাইডলাইন হলো আল্লাহর কিতাব কোরআন ঠিক না বেঠিক এজন্য আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম মাটির তৈরি মানুষ ঠান্ডা হও কারণ মাটির তৈরি মানুষ গরম ভাব মাটির তৈরি মানুষের জন্য শোভা পায় না মুসলমান নবীর উম্মত ইবলিসকে অর্ডার করা হয়েছিল আদম নবীকে সিজদা করার জন্য কষ্ট হইতেছে আপনাদের ইব একবার স্থির হন এদিক সেদিক তাকায় না আমার বদ অভ্যাস এদিক ওদিক তাকাইলে আমার বয়ান উড়ে যায় স্থির হয়ে যান কোনো সমস্যা আছে আমাকে এক সিস্টেম একটু আগাইতে দেন ইবলিস কে আল্লাহ অর্ডার করলো আদম কে সিজদা কর বলেন অর্ডার করছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহর অর্ডার ইবলিস করলো কি ক্বালা আনা খায়রুম মিন আমি ভালো বলেন কি বলেছে আরো জোরে আমি ভালো খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তি আমি হলাম মাটির তৈরি আমার গতি আমি হলাম আগুনের তৈরি আমার পাওয়ার উপরের দিকে আদম হইল মাটির তৈরি মাটির পাওয়ার নিচের দিকে তো মাটি সবগুলারে ঠান্ডা বানায় দেয় আগুন সব জ্বালায় পুড়ায় ছাই বানায় তা আমি ওর কাছে নত হব কেন ঠিক না ব্যাঠি ও তো ঠান্ডা ঠান্ডার সামনে কি গরম যায় নাকি এদিকে ইব্রাহিম নবীকে আল্লাহ অর্ডার করলেন কি একই কথা আসলিম ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো কোন যুক্তি নাই কোন তর্ক নাই কোন দলিল চাই না ডাইরেক্ট ইব্রাহিম নবী বলেই ফেললো ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আত্মসমর্পণ করো হ্যাঁ আল্লাহ ঠিক কইছেন আপনি কোন কথা নাই ডাইরেক্ট বলতে আছে আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম এবার তুমি একাই লড়ে যাও কার সাথে নমরুদের সাথে ঠিক না বা ঠিক পৃথিবীর সব মানুষ নমরুদের পক্ষে ইব্রাহিম নবী একাই দাঁড়িয়ে আছে ইমানের মজবুতির উপরে কেউ তার পক্ষে নাই শুধু একাই লড়তে আছে আল্লাহর পক্ষে ইব্রাহিম নবীর শুধু একটা অফরাত ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ ও আমার পিতা ও আমার বাবা আপনি যেই দেবদেবীর পূজা করেন এরা তো কানে শুনে না কথা কন না কা কানে শুনে যেই দেবদেবীর সামনে দাঁড়াইয়া মাথা নত করেন এরা তো চোখেও দেখে না ওয়ালা ইউবসির চোখে দেখে তো কেন করেন ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ আপনার উপরে যখন আযাব গজব আসবে তখন শয়তান ছাড়া আল্লাহকে বন্ধু পাবেন না বাবার মেজাজ গরম হয়ে গেছে ঠিক না বেঠি গরম হয়ে গেছে আর দেরি নেই ওয়াহজুরুনি মালিকিয়া তুমি দেখ ছাড়ো তা না হলে তোমাকে পাথর মেরে মাথা ফাটায় দেওয়া হবে ইব্রাহিম নবী বলেন ক্বালা সালামুন আলাইক আব্বা আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই
তবে সারাসারি হয়ে গেল আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় এই সালামটা হলো শান্তির সালাম না সারাসারির সালাম ঝগড়া লাগে না অনেক সময় ভাই তোমার লাগে কোনো গ্যালজাম নাই সালাম তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় এটা কি রহমতের সালাম না সারাসারির সালাম সারাসারির সালাম ইব্রাহিম নবী বাবারে কইতে আছে আপনি আমার আব্বা আপনার সাথে কোনো ঝগড়া নাই আমি ঠান্ডা মানুষ বিনয়ী মানুষ আমি মাটির তৈরি আপনার সাথে কোনো গরম ভাব চলবে না আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় এটাকে বলা হয় আদব এটাকে কি বলে এটাকে আদব বলে আপনি আমার আব্বা আপনি আমার উপরে যতই জুলুম করেন আমি আপনার উপরে ক্ষিপ্ত হব না কারণ আপনার বিচার করবেন কে অনেক যুবকরা বলে আমার আব্বা আমার উপরে জুলুম করে আপনি বিচার করতে যায়েন না বাপ যদি কাফেরও হয় তারপরও ছেলের উপরে দায়িত্ব হলো বাবার দেখাশোনা করা কেন আপনি প্রতিশোধ নিতে যান কেন আপনি বাবার উপরে আঙ্গুল তোলেন আপনার বাবা যদি অন্যায় করেও থাকে বিচার করবেন কে আপনি করতে যায়েন না যদি করতে চান আর যদি বাবা উহ শব্দ ব্যবহার করে আপনি লিখে রাখেন যত সুখে থাকেন সুখ বেশি দিন থাকবে না মায়ে যদি বলে আল্লাহ এত কষ্ট করে সন্তান তারে পেটে ধারণ করছি এতটুকুন আওয়াজ যদি মুখ থেকে বের করে লিখে রাখেন আনন্দের জীবন বেশি দিন টিকবে না ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হবে আমি একটু কথাটা গুছায় বলতে সময় লাগতে আছে কষ্ট হইতেছে দেখেন আমি কিভাবে গুছায় বলতেছি একটু সময় লাগতেছে একটু ধৈর্য ধরে থাকেন মারাত্মক এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় তাফসীরে রূহুল মানিতে আসছে অনেক মানুষ মহল্লার ভিতরে নামাজ পড়ে কোরআন পড়ে জিকির করে অধিকাংশ মানুষ তার বিরুদ্ধে লেগে যায় ঠিক না বে ঠিক ঘাবড়ায়েন না প্লিজ স্থির হন কে বলেছে আপনার পক্ষে কেউ নাই আপনার রব আপনার পক্ষে আছে এক সময় দেখবেন আপনার দুশমনরা আপনার পায়ে এসে পড়ে যাবে একটু সময় নেন আপনি ইব্রাহিম নবীর হাতে পায়ে শিকল লাগায় ফেলাইছে দাঁড়িয়ে আছে একা নমরুদ আগুনের পাওয়ার বাড়াইতেছিল 42 মাইল পর্যন্ত আগুনের পাওয়ার একটা পাখিও যদি উড়ে যাইতো সেই পাখিটা ভুনা হয়ে পড়া যাইতো এত বিশাল বড় অগ্নিকুণ্ড সাজাইছে শুধুমাত্র একজন ব্যক্তির জন্য বুঝতে হবে একজন ইমানদার যদি একদিকে থাকে গোটা পৃথিবীর নাস্তিকরা উল্টা হইল ইমানদারের সাথে পারে না আপনি চিন্তা করেন ইব্রাহিম নবী একা একার জন্য কি এত বড় আগুন সাজানো লাগে কারণ নমরুদ ভালো করে জানে ইব্রাহিম নবী একা না ইব্রাহিম নবীর পক্ষে কোটি কোটি ফেরেশতারা আছে এমন কি স্বয়ং রব তার পক্ষে আছে এইজন্য বেশি করে সাজাইছে যখন আগুনে ফালানো হবে ইব্রাহিম নবী ভাবতেছে এই বিপদের সময় আমার কেউ নাই হয়তো বুঝি আমার আব্বা এই বিপদের সময় হয়তো আমার পাশে এসে মাথার উপরে ছায়া দিবে আমাকে একটু সান্ত্বনার বাণী শোনাবে কিছুক্ষণ পর নমরুদ বলতে আছে ইব্রাহিমের পায়জামা খুইলা এরপরে আগুনে ফালানো হবে নাউজুবিল্লাহ নাই কে ইব্রাহিমের পায়জামা খুলবে ইব্রাহিম নবীর বাবা আজরকে বলা হইল তুমি গিয়া তোমার ছেলের পায়জামা খুলো আজর ক্ষমতার লোভে টাকার লোভে শিরকিয়াতের ভিতরে ডুবে সন্তানের পাশে দাঁড়ায় গেছে বাপ ছেলের দিকে তাকিয়ে আছে ছেলে বাবার দিকে তাকিয়ে আছে ইব্রাহিম নবী মনে মনে ভাবতে আছে হয়তো আমার আব্বা এই বিপদের সময় হয়তো আমার পক্ষে একটু দাঁড়ায় কথা বলবে মনটা বড় খুশি কিন্তু না না বিপরীত হয়ে গেল বাপ নিজের পায়জামার ফিতা ধইরা টান মারছে ইব্রাহিম নবী লজ্জায় মাথা নত করে বলে আল্লাহ এই মুহূর্তে আপনি ছাড়া আমার আপন কেউ নাই মনে করছি আমার রক্ত আমার পক্ষে থাকবে এখন দেখি রক্ত আমার দুশ্মন হয়ে গেছে সমাজের ভিতরে যখন আপনি হক কথা বলবেন ইমানের আওয়াজ তুলবেন রক্তের মানুষগুলাই আপনার দুশ্মনী করবে এটা আজকে নতুন কথা নয় এটা নবী রাসূলদের যুগ থেকে হয়ে আসছে
ইমাম সাহেবের বেতনে দিক দিয়ে বাড়ায় ইমাম সাহেব হক কথা বললে আরেক দিক দিয়ে ওই লোকটাই গোপনে মামলা দেয় কথা কন না কা যেই বন্ধু বন্ধু আপনার সাথে ঘুরতেছে যেই দলের পিছনে আপনি সময় দেন আপনি যদি দলের বিরুদ্ধে কথা বলেন ওই দলের লোকজনই আপনারে মামলা দিয়া গোপনে জেলখানায় ভরবে ইব্রাহিম নবী মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়েছে যে বাপ কি এমন হয় নাকি ইতিমধ্যে হযরত জিবরাইল দাঁড়ায় গেছে তাফসীরের কথা এটা জিবরাইল দাঁড়ায় গেছে আরে ইব্রাহিম আপনার কষ্ট হইতেছে আমি বুঝতেছি আপনি তো জানেন আমার 600 ডানা আছে আপনি একটু বলেন আমি আপনার সহযোগিতা করতে চাই একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে ঠিক না ঠিক আপনি একটু বলেন আমি আপনার সহযোগী হতে চাই দেখেন ইব্রাহিম নবী কি জবাব দেয় ইব্রাহিম নবী বলল তোমার কোনো সহযোগিতা আমার লাগবে না সুবহানাল্লাহ নাই তোমার কোনো সহযোগিতা লাগবে না যাও তুমি চলে যাও আমরা ছোটবেলায় দেখছি বাচ্চা কান্দে মা বাহিরে কাজ করে বাচ্চা ঘুম থেকে উঠে গেছে মা ছোট বোনটারে পাঠায় দেয় যা তোর ছোট ভাইটারে কোলে নে যখন ভাইয়ের সামনে দাঁড়ায় ভাই তাকায় দেখে এটা তো আমার মা না যখন দেখবেন চোখ বন্ধ করে আরো জোরে কান্দা শুরু করে কিছুক্ষণ পরে খালায় হাতটা বাড়ায় দিয়ে বলে আয় আয় দেখবেন ছোট বাচ্চাটা তাকায় দেখে ওর মা না চোখ বন্ধ করে আরো ফুফায় ফুফায় কান্দে আর বলে মা এদিকে মায়ের কলিজার ভিতরে রক্তের টান লাগছে কাদা মাখা অবস্থায় মায় দৌড় মারছে জানলার ফাঁক দিয়া শুধু হাতটা বাড়ায়া দিয়েছে বাচ্চাটা ঝাঁপ দিয়া মায়ের কোলে পড়েছে বাচ্চা বুঝাইতে চায় আমার মায়ের কোল ছাড়া কারো কাছে আমি নিরাপদ না আল্লাহর কিছু মুমিন বান্দারা আছে এরাও মনে করে দুনিয়াতে আমার কেউ নাই কিন্তু আমার মাওলা ছাড়া আমার আপন কেউ নাই শীতের ভিতরে উযু বানাইয়া সিজদায় গিয়া কয় সুবহান রাব্বিয়াল আ'লা হাজারো কষ্টে থাকে রিকশা চালায় ভ্যান চালায় ঠেলা গাড়ি চালায় ক্ষেত খামারে কাজ করে মসজিদের কোনায় গিয়া দুইটা হাত তুলিয়া বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই দুনিয়ায় এত কষ্ট করি কারো কাছে হাত পাতি না কিন্তু আল্লাহ মরার পরে আমারে আর কষ্ট দিও না এই কথাগুলো হলো একজন মুমিন পরেশগার মুত্তাকিন বান্দার দিলের কথা কিশোরগঞ্জ থেকে আমি ঢাকায় আসতেছি 2017 সালের কথা তখন নতুন ফ্লাইওভার কেবল কমপ্লিট হয়েছে কুড়িল ফ্লাইওভার এর নিচে একটা টিনের মসজিদ ফজরের নামাজের আগে উযু বানায়া ঢুকলাম দুইকে শুনতেছি কান্নার আওয়াজ রাত্র তখন 3:30 মসজিদের ভিতরে কে কান্দে ডানে বামে তাকায়া দেখতে আছি কোনায় এক রিকশাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো কান্দে গামছাটা পাশে পড়ে আছে লম্বা টাইম চোখের পানি লম্বা টাইম সিজদা লম্বা টাইম রুকু নামাজ কমপ্লিট হওয়ার পর দুইটা হাত বাড়ায় দিয়েছে চোখের পানি দিয়া বুক ভিজায় জামা ভিজায় দাড়ি ভিজায় কেউ সন্তান মরলে কান্দে কেউ ব্যবসায় লস হইলে কান্দে কেউ জাহান্নামের আযাবের ভয়ে কান্দে আমি কাছে গিয়া হাতটা দিয়ে বলতে আছি চাচা আপনার বাসা কোথায় বলে আমার বাড়ি হলো সেই কুড়িগ্রামে লালমনির হাট এই নামাজ আপনি কার কাছ থেকে শিখছেন বলে আপনাদের বরিশালের একজন আল্লাহর ওলি আমাদের কুড়িগ্রামে আসছিল তার বয়ান শুনে শুনে আমার এই নামাজ তৈরি হয়েছে সব ঘরের দরওয়াজা লাগিয়ে গেছে আপনি এখন এই শীতের ভিতরে কেন নামাজে দাঁড়াইছেন একটাই জবাব দুনিয়ায় কষ্ট করি দেখেন আমার হাতের দিকে আমার হাতগুলা ফুসকা বইরে গেছে হ্যান্ডেল ধরতে ধরতে কিন্তু আমি জানি আমাকে একদিন মরতে হবে আমার আব্বারে আমি নিজের হাতে কবরে রাখছি
আমার মাকে আমি নিজের হাতে কবরে রাখছি ওই কবরের দিকে যখন আমি তাকাইছি দেখছি অন্ধকার আমার কলিজার ভিতরে চিপ মারছে আমি মরলেও তো আমার বাচ্চারা এরকম ফালায়া রাখবে হুজুর আমি এই ভয়েতে আর দেরি করি নাই আমি দিনের বেলা ছেলে মেয়েদের জন্য কাজ করি রাত্রি বেলা আমি আমার নিজের কবরের বাতি জ্বালানোর জন্য তাহাজ্জুদ পড়ি এই যুবক কয়দিন বাসবা পাপের ভিতরে শান্তি নাই বেনামাজির কপালে শান্তি নাই নামাজিওয়ালা যতই গরিব হোক শান্তির অভাব নাই ঠিক না বেটি জিকির ছাড়ার ভিতরে শান্তি নাই কুরআন তেলাওয়াত ছাড়ার ভিতরে শান্তি নাই বরং জিকির করার ভিতরে আল্লাহর নামের ডাকের ভিতরে আলাদা একটা মজা ওই মজা কিয়ামতের আগের দিন পর্যন্ত টাকাওয়ালারা পাবে না এজন্য পাপে শান্তি নাই পাপের ভিতরে অশান্তি পাপের অপর নাম হলো মানসিক যন্ত্রণা পাপের অপর নাম হলো জালায়া পুরায়া ছাই বানায়া দেওয়া পাপ ছেড়ে দেন আজকে পাপ করবেন দুই বছর পর হইল পাপের শাস্তি ভোগ করা লাগবে ঠিক না বেঠি পায়ে হাত দিয়ে বলি বাবা পাপ ছেড়ে দেন এই যুগে ছোট ছোট বাচ্চাদের মাথার চুল পাততেছে কয়েকদিন আগেই না আমি ছেলে মেয়েদের সাথে ঘুরলাম খেলাধুলা করছি ছোটবেলায় একসাথে খেলাইছি এখন আয়নার সামনে তাকায় দেখতে আছি কত বড় হয়ে গেছি তাকায় দেখি চুলের গোড়াও দুই একটা পাকা শুরু হয়ে গেছে চামড়া ঢিলা হইতে আছে মাজা ব্যথা করতে আছে কি বা আমার বয়স হইল তুমি কোন নেশায় এখনো পড়ে আছো কত রোগে তুমি এফেক্টেড হয়ে পড়ে আছো এমনও কিছু রোগ তোমার ভিতরে আছে এখন বুঝবা না পাঁচ বছর পর ডাক্তার বলবে পাঁচ বছর আগেই তো তুমি এই রোগে আক্রান্ত হইছো ঠিক না বেঠি সময় থাকতে এখনই তুমি আল্লাহর গোলাম হও এখনই তুমি নবীর তরিকায় জীবন চালাও ইব্রাহিম নবী যখন পরিষ্কার জানিয়ে দিল তোমার কোনো সহযোগিতা লাগবে না যাও তুমি সহযোগিতা লাগবে না জিবরাইল বলতে আছে তা কার লাগবে সহযোগিতা মিয়া কথা বুঝতেছেন কার লাগবে সহযোগিতা তোমার যার লাগবে তার লইগে তো আমি ধরা খাইছি সুবহানাল্লাহ নাই কথা বুঝলে সুবহানাল্লাহ তো আসতে কইতেন না আমি আবার বলতেছি ইব্রাহিম নবীর হাতে পায়ে শিকল লাগছে কিসের জন্য নিজের জন্য না আল্লাহর জন্য আরো জোরে বলেন আল্লাহর জন্য এখন তিনি বলতে আছে যে আমি তো আমার জন্য ধরা খাই নাই আমি যার জন্য ধরা খাইছি সে তো আমাকে দেখতেছে আমি তার লাগে ধরা খাইছি আমি কি লাগে সহযোগিতা তোমার লাগবে যাও তুমি এখান থেকে তখন এটাকে ইমানের সর্বোচ্চ পাওয়ার বলে কিছু মানুষ আছে অনেক কষ্টে জীবন কাটায় কারো কাছে হাত পাতে না ঠিক না ঠিক গোপনে গোপনে আল্লাহর কাছে বলে জিবরাইল তাফসিরে রূহুল মানিতে এসেছে জিবরাইল বলতে আছে যার লাগে ধরা খাইছে হের কাছে চাও জিবরাইল বলতে আছে চাও হের কাছে ইব্রাহিম বলতে আছে চুপ কর আমি যাবো কা হে আমার দেহে না কথা বলছেন চুপ কর আমি যাবো কা আমি যার লাগে ধরা খাইছি সে আমার দেহে কি দেহে না আকে লুতফে খেশে রাইবহারে গোল বাহলি নাসনারে রাগল জারে কো আল্লাহ পাক মাধ্যম ধরেন নাই জিবরাইলের পাঠাইতে পারতেন নিরাপত্তা দেওয়ার জন্য পাঠায় নাই ডাইরেক্ট আগুন রে অর্ডার করলো উলনায়া নারুকুনি বারুদা ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম ডাইরেক্ট আগুন রে অর্ডার করছেন কে আরো জোরে আল্লাহ ভাইরা আমার ইব্রাহিম নবী মাটির মানুষ মাটির মতো বিনয় হয়ে গেছে যখন নিজেকে বিলীন করে দিয়েছে আরশের মালিক রহমতের দরওয়াজা একটা একটা খুলে দিয়েছে শুধু তাই না আল্লাহ পাক টাইটেল লাগায়া দিয়েছে মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সারা পৃথিবীর সমস্ত মানুষদের জন্য মুসলিম উম্মার জন্য জাতির পিতা বানায়া দিয়েছেন কে আরো জোরে কে এজন্য যুবক তুমি মাটির মানুষ ঠান্ডা হও মিনহা খলাকনাকুম কার কথা মাটির মানুষ তোমারে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি
একটা মানুষ প্রতিদিন যদি 10 বার লাখ সাবান দিয়ে গোসল করে এরপরও যদি আঙ্গুল দিয়ে ডলা মারে ময়লা বের হয় কি হয় না হে মাটির তৈরি মানুষ একদিন যদি গোসল না করো তোমার ঘামের গ্রানে মানুষ পাশে বসতে পারবে না কিসের এত বড়াই কিসের এত অহংকার তুমি মারা গেলে তোমার লাশ দুই দিন উপরে রাখলে গন্ধে এলাকায় মানুষ থাকতে পারবে না আল্লাহ কয় আমশাস ভেজাল্লা পানি দ্বারা বানাইছি ভেজাল্লা পানির মানুষ কোনোদিন গরম ভাব দেখাইতে পারে না যখন আল্লাহ অর্ডার করলেন সিজদা কর যুক্তি পেশ করলো না করব না কারণ আমি আগুনের তৈরি অহংকারী এদিকে আল্লাহ অর্ডার করলেন আদম ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা নিষিদ্ধ গাছের কিনারায় যাইও না কিনারায়ও যাইও না কিন্তু গেছে জানেন না আপনারা যাওয়ার পরে খায়া ফেলাইছে ফল আদম আলাইহিস সালাম ইবলিসের মতো যুক্তি পেশ করতে পারতো না বলতে পারতো আল্লাহ আপনি শয়তানকে কেন আমার আশেপাশে রাখছেন ওই বদমাইশে আমারে পামপট্টি মারিয়ে খাওয়াইছে ঠিক না ঠিক ও আমার স্ত্রীরে পাম মারছে আমার বউ আমারে পাম মারছে এর লাগি আমি খাইছি কোন যুক্তি পেশ করে নাই কি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি মাফ করে দেন এটাই হলো নিরহংকার বান্দার পরিচয় মাটির তৈরি মানুষ কোনো অহংকার নাই আল্লাহ আমারে মাফ করে দেন কোন যুক্তি পেশ করছে আপনিও আল্লাহর কাছে বলেন মান তাওয়াদুআ লিল্লাহ রাফাহুল্লাহ কেউ যদি নিজেকে ছোট ভাবে আরশের মালিক তার মান মর্যাদা বাড়ায় দেয় আল্লাহ কয় হে মাটির তৈরি মানুষ আর 10টা মিনিট কেউ কষ্ট নেবেন না কষ্ট হইতেছে ওয়ফিহা নুইদুকুম যদি গরম ভাব দেখাও তাহলে তোমাকে আবার মাটির ভিতরে নিয়ে যাবেন কে আমরা দেখছি আমাদের গ্রাম অঞ্চলে পুষ্কুনিতে বড় মাছ পালে বড় বড় পুকুরের ভিতরে বড় বড় কাতল মাছ জিয়াই কি জিয়ায় না স্পেশাল তাই তালাফি করে খোঁজ খবর নেয় খাওন দেয় ওটার প্রতি আলাদা নজর মালিকের আছে না নাই একজনে প্রশ্ন করলো ভাই এই মাছটার প্রতি আপনার এত কেন আদর যত্ন বুঝো না কিছুদিন পর জামাই আইবে নতুন জামাই রে মাছের মাথাটারে খাওয়াবো ঠিক না ব্যাটি কিছুদিন পরে যখন নতুন জামাই শ্বশুর বাড়ি আসছে শ্বশুর এবার জাল নিয়ে নামছে নদীর ভিতরে অথবা পুষ্কুনির ভিতরে জাল মারে এক জায়গায় কাতল মাছ ধরবে কাতল মাছ ওই পারে মাথা উঠায় কয় আমি এই জায়গায় ধরতে পারবা না বলেন মালিকের মেজাজ ঠান্ডা না গরম গরম হয়ে গেছে ওই পারে জাল মারতে আছে কাতল মাছ টার্গেট কইরা কাতল মাছ এই পারে লেজ দিয়ে বাড়ি মেরে কয় ধর মিয়া আমি এই পারে আছি মালিকের মেজাজ আরো গরম হয়ে গেছে এরে কাতল মাছ সাবধান এত সুন্দর করে খাওয়াইলাম এত যত্ন করলাম তাই তালাফি করলাম চোরে যেন নিতে না পারে খঞ্জর দিয়ে আঘাত কইরা চল দিয়ে আঘাত কইরা যেন তোকে আহত করতে কেউ না পারে সকাল বিকাল দুই বেলা খাওয়াইছি আর এখন তুমি আমার সাথে মাস্তানি ভাব দেখাও মনে রাখবি এই পুষ্কুনি থেকে পালাবার কোনো রাস্তা তোমার খোলা নাই কথা কন না কা যতই ক্ষমতার গরম দেখাও টাকা মাস্তানি দেখাও আল্লাহর দুনিয়া ছাইরা পালাবার রাস্তা আল্লাহ খোলা রাখে নাই যাবি কোথায় তোরে আমি আল্লাহ বড় মহব্বত কইরা বানাইছি চমৎকার দুইটা চক্ষু দিয়েছি দুইটা নাকের ছিদ্র দিয়েছি মুখের ছিদ্র দিয়েছি সুন্দর একটা চেহারা দিয়েছি হাঁটার মতো পা দিয়েছি খানা খাওয়ার মতো হাত দিয়েছি ভিতরে দুইটা কিডনি দিছি কথা বলার মতো শক্তি দিছি চমৎকার কণ্ঠ দিয়েছি এগুলা তোমার বাপ দাদার সম্পদ না দিয়েছেন কে এত কিছু দিলাম অথচ জিব্বা লারায় লারায় নেতারে স্লোগান দেয়
আল্লাহু আকবারের স্লোগান দেয় না নেতার পিছনে সময় দেয় আল্লাহরের সময় দেয় না আল্লাহ কায়াফিহা নুঈদুকুম শব্দান দেখ তোরে আমি কি করি দ্বিতীয় সংকেত আবার এই মাটির ভিতরে নিয়ে যাবেন কে ওই মালিক যেমন পুষ্কনির সব পানি হিসার জন্য মেশিন লাগায় লাগায় কি লাগায় না মেশিন লাগায় পানি যত কমে মাছের মাথা তত গরম হয়ে যায় কি রে এত দিন তো ভালো হইছিলাম এখন দেখি যে পানি কমতেই আছে হায়াত গোনাই আইছে কথা কান না খা হায়াত গোনাই আইছে টাইম শেষ বহুত মাস্তানি করছো তাফালিং করছো এখন আর বাঁচার সুযোগ নাই তোমার রব এটাই তোমাকে বলতেছে যতই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো তোমার রব তোমার হায়াতের পানি হেসতে আছে তুমি বানাইতে পারবা না আজরাইল তোমার জন্য সল নিয়ে দাঁড়ায় আছে আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা লম্বা কথা ছেড়ে দিলাম আবার এই মাটির মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দাঁড় করায়া দিবেন কে আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর নবী বলেন একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয় ওই কবরে যখন তিনটা কাপড় পেঁচাইয়া শোয়া দেওয়া হয় একটু চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব বলেন একটা মুদ্দারের লাশ যখন কবরে শোয়া দেওয়া হয় একটা মানুষের লাশ যখন কয়েকজনে মিলে মাটিতে শোয়া দেয় মাটিতে শোয়া দেওয়ার পর যখন উপরে বাঁশ দেয় মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা হয় ওই মুদ্দা তার আপনজনদের পায়ের আওয়াজ কবরে শুনতে পায় নবী বলেন সাবধান কবর একটা ভয়ঙ্কর জায়গা কবরের মতো এত ভয়ঙ্কর জায়গা কোথাও নাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রফীকুন ওয়া রফীকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান পৃথিবীর মানুষ শুনে নাও প্রত্যেক নবীর সাথে এক একজন বন্ধু জান্নাতে হবে আর আমার সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাই হযরত ওসমান সুবহানাল্লাহ নাই কে সেই ওসমান আল্লাহর হাবিব বলেন সাহিলিল হিসাব আলাল ওসমান কিয়ামতের ময়দানে আয় আল্লাহ তুমি ওসমানের হিসাবকে সহজ করে দাও এটা বিশ্ব নবী বারবার ওসমানের জন্য দোয়া করেছে কে সেই ওসমান আল্লাহর হাবিব হেলান দিয়ে বসে আছে কাপড়টা একটু উপরে উঠে আছে তার মানে সতর ঢাকা একটু নিচে নামানো ওমর আসছে আল্লাহর হাবিব হেলান দিয়ে বসা কাপড় ওই অবস্থায় আছে কে তুমি বলে না ওমর নবী ওই অবস্থায় আছে কথা শুনে বিদায় আরেকজন আসছে কে বলে আবু বকর নবী হেলান দিয়েই বসে আছে উঠে বসে না চলে গেল আবু বকর যখনই ওসমান আসলো কে বলে না ওসমান নবী উইঠা বইসা বলতে আছে তুমি ওসমান তাড়াতাড়ি আসো আল্লাহ আকবার আল্লাহর হাবিব ওসমানকে এত ভালোবাসতেন এত সম্মান করতেন ভাইরা আমার সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ দাড়ি সব পাইকা গেছে হাদিসের কিতাবে আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বাচ্চাদের মতো ফুফায় ফুফায় খানতো আর বলতো আল্লাহ তোমার নবীর জবানে শুনছি কবরের প্রথম রাতটা হবে বড় কঠিন হেরে যুবক বাসর ঘরের প্রথম রাতটা কত মজার কিন্তু নবী বলেন কবরের প্রথম রাত বড় কঠিন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর একটা অন্ধকার ঘর কবর বলেন আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্ব ঘর আমার ঘরে তুই ছাড়া কেউ থাকবে না সাবধান কবর বলেন আনা বাইতুজ জুলুমাত আমি হলাম অন্ধকার ঘর কবরের আযাব এই সাউন্ড সব পিচ্ছু বাঘ ভাল্লুক টের পায় কিন্তু মানুষ তোমার বাড়ির পিছনে বাস বাগানে তোমার মা বাবা ঘুমায় কোনো সাউন্ড তুমি পাও না মানুষকে আল্লাহ পাক কবরের সাউন্ড বুঝতে দেয় না হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবরে যাদের হিসাব ভালো হবে যাদের ব্যবহার ভালো হবে বাকি সব ঘাটিগুলায় তারা মুক্তি পেয়ে যাবে
কবরে যাবের সাথে খারাপ ব্যবহার করবে বাকি সব ঘাটিগুলা তারা বিপদে পড়ে যাবে কিতাবে আসছে হযরত ওসমান একদিন বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল সেই তেলাওয়াতটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা তেলাওয়াত করা অবস্থায় পিছন থেকে এক দুশমন আইসা কান্দের উপরে অস্ত্র দিয়ে আঘাত করেছে রক্ত ফিলকি দিয়ে বের হয়ে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাগছে কিয়ামতের ময়দানে কোরআন দ্বারা বলবে আল্লাহ ওসমানকে শহীদ করা হয়েছিল ওসমানের তাজা রক্ত কোরআনে পড়েছে আমি ওসমানের পক্ষে সুপারিশ করতেছি আল্লাহর নবী বলেন মানুষকে যখন কবরে সময় দেওয়া হয় ওয়াফিহা নুইদুকুম পাঁচটা মিনিট ঠান্ডা মাথায় শুনেন নবী বলেন কবরের ভিতরে চারটা জিনিস বন্ধু হবে আমি যেই হাদিস তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে প্রথম কুরআন মানুষের মাথার পাশে বন্ধুর রূপ নিয়ে দাঁড়ায় বলবে সাবধান এই কবরের ভিতরে মাথার দিক থেকে কোন রকমের চাপ চলবে না আল্লাহর নবী বলেন কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা কেউ যদি কম আমল নিয়ে কবরে যায় কেউ যদি গুনার ময়লা লাগায় কবরে যায় আমরা যখন এয়ারপোর্টে ঢুকি ইমিগ্রেশন গ্রাফে যখন ঢুকি অথবা যখন আরো ভিতরে যাই বারবার চেকিং করা হয় ঘড়ি পর্যন্ত খুইলা রাখা হয় পকেটে যদি একটা মোবাইল থাকে ক্রিং করে শব্দ দেয় ও মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরের ভিতরে যায় মাটি আইসা লাশের ঘেরান নেয় ঘেরান 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 আল্লাহু আকবার মাটি আইসা ঘেরান নেয় আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন মাটি প্রত্যেকটা মানুষের জন্য চাপ দেওয়ার জন্য আসে যখন ঘেরান পায় আমলের তখন মাটি সরে যায় আর যদি গুনার ময়লা নিয়া কেউ নাফরমান হইয়া নামাজ সাইরা রোজা সাইরা আল্লাহর দুশমনী কইরা সুদ ঘুষ খাইয়া কেউ যদি কবরে যায় আল্লাহর নবী বলেন দুই পাশের মাটি এমন জোরে চাপ দেয় দুই পাশের মাটির চাপে বান্দার হাড্ডি ভেঙ্গে চুরমার হয় নবী বলেন ওই কবরের ভিতরে নিজেকে যদি বাঁচাইতে চাও প্রথম বন্ধু হবে কোরআন মাথার পাশে কোরআন দাঁড়ায় যাবে নবী বলেন আসসিয়াম ওয়াল কোরআন ইশফাআনি লিল আবদ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কোরআন এবং রোজা বান্দার পক্ষে সুপারিশ করার মতো একটা সুযোগ পাবে ও এলাকার সন্তানের মা বোনেরা সন্তানগুলাকে কোরআনওয়ালা বানান মাদ্রাসায় পড়লাম কোরআন পড়ছি হাদিস পড়ছি ঠগি নাই লাখো মানুষ তাদের সন্তানদেরকে কোরআন শেখায় ঠগে নাই আপনার বাচ্চাটাকে আল্লাহর দিন শেখান মনটাকে চায় না আপনার মৃত্যুর উপর আপনার সন্তান গোপনে তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করবে মনটাকে চায় না আপনার মৃত্যুর উপর আপনার সন্তান নিজের হাতে আপনার লাশটা কবরে রাখবে আল্লাহর নবী বলেন এক নম্বরের বন্ধু হবে কোরআন এজন্য কোরআন পড়েন বাচ্চাদেরকে পড়ান পড়তে পারেন না বুকে লাগান চুমা খান রাসূল বলেন তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয় এক নম্বরে কেউ যদি কোরআনের দিকে তাকায় থাকে তাইলেও সওয়াব হয় কেউ যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় তাহলেও বান্দার অ্যাকাউন্টে নেকি জমা হয় কেউ যদি মা বাবার দিকে তাকায় আহারে আমার বুড়ি মা এক সময় কতই না সুন্দর ছিল এখন চেহারা নষ্ট হয়ে গেছে কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায় আর বলে আল্লাহ ইনি আমার মা মাফ করে দেন রাসূল বলেন এই কথা বলা লাগবে না শুধু মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলো বান্দার অ্যাকাউন্টে সওয়াব হয় এখানে অনেক এতিম মানুষ বসে আছেন ঘরে গিয়া দেখবেন মা নাই মায়ের খালি বিছানা পড়ে আছে আব্বা নাই আব্বার সেই জামাগুলা ঝুলতেছে ও মুসলমান নবীর উম্মত মা বাবা থাকলে খাওয়ানো লাগতো দেওয়া লাগতো চিকিৎসা করানো লাগতো ঈদ আসতেছে কি মা বাবার জন্য কিনেছেন মা বাবা তো দুনিয়াতে নাই হয়তো অন্ধকার কবর থেকে বলতেছে ও সন্তানের দল কবরে পড়ে আছে একটু খবর পর্যন্ত নাও না আমাদের জন্য সাদগায়ে জারিয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহর মহব্বতে নবীর ঘরে আল্লাহর ঘরে কিছু দাও
আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে নামাজ ছাড়ব না কোরআন ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না দিলটা যদি পরিষ্কার হয় দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন জানে মানে বরকত বাড়ায় দেন ঈমান ও আমলে তরক্কি দান করেন বলেন আমিন আছেন কোন মায়ের সন্তান আমি মুসাফিরের হাতে বিদায়ের সময় 1000 টাকা আল্লাহর নবীর ঘরে দিয়া দিলাম বেশি না মাত্র দুই একজন মায়ের সন্তান চাই বেশি